লক্ষ্মীপুরের রায়পুরে পীর ফজলুল হক ওরফে বড় মিয়া সাহেব বাগদাদির মাজার প্রাঙ্গণে দোয়া ও তবারক বিতরণ সম্পন্ন হয়েছে। 20 জানুয়ারি বৃহস্পতিবার বাদ এশা এ আয়োজন সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর পৌর আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি জনাব আলহাজ কাজী জামশেদ কবির বাকি বিল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পীরজাদা আবুল কাশেম মোহাম্মদ শাহিন, পীরজাদা শামীম হুজুর, বিশিষ্ট ব্যবসায়ী মাইনুদ্দিন খোকন ভুইয়া, পীরবাড়ি জামে মসজিদের প্রেস ইমাম মোহাম্মদ আবরার হোসেন, রায়পুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ঢালি, সহসভাপতি সৈয়দ আহমদ। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যবসায়ী আবুল কালাম ভুইয়া, মোহাম্মদ আজহার হোসেন ভুইয়া, পীরজাদা সৌরভ হোসেন মিশরি এবং পীরবাড়ির আওলাদ এতিম সহ অন্যান্য অতিথিবৃন্দ। সবশেষে মোনাজাত ও তবারক বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।